हेलो एवरीवान आशा करी तुम्हारा सबाई सुस्थ आछो एबं खूब भालो आछो आमिओ खूब भालो आछि। और आज आमी तोमादेर साथे निये चले एसेछि तोमादेर सामने निये चले एसेछि वेडिंग गेस्ट मेकअप लुक। आमरा जानि एटा एखन बिये बाड़ी सीजन चलछे, तोमरा जोदि चाओ एरकम एकटा बोल्ड लुक क्रिएट करते पारो। देखो आमी एई लुकटा करेछि तोमादेर जोन्नो, एरकम एकटा ब्लैक कालारेर अनारकली कुर्ती परेছি, সালোয়ার পরেছি। सब समय যে আমাদেরকে শাড়ি পরেই হচ্ছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে তার কোনো মানে নেই। আমরা তার যে কোনো ড্রেসেই অ্যাটেন্ড করতে পারি বিয়ে বাড়ি। সেটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার মতো হলেই বা তার সাথে সামঞ্জস্য বজায় রেখে ঠিকঠাক জুয়েলারি ঠিকঠাক মানে পেয়ার আপ করে সব কিছু অ্যাটেন্ড করলেই সেটা একদম বিয়ে বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। তো সেই জন্য আমি আজকে এইরকম একটা कुर्ती दिए मेकअप लुक करेছি। तो तुम्हारा देखे प्लिज बोलो जो तुम्हारे ये लुकटा केमन लागছে, কেমন লাগলো তোমাদের, प्लिज আমাকে কমেন্ট করে জানিও। আর সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকেও লাইক করো। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটাকেও প্লিজ প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। तो देखे नहीं हमें मेकअप लुकटा क्यों अचिव कर लम से भिडियोते देखे नहीं। तो चलो बेशी कथा ना बाड़िए भिडियोटा स्टार्ट करा जाक। फार्स्टे देखो आमी आमार फेसटा क्लिन करे निएछि, तारपर एखाने यूज करछि गुड वाइब्सर फेसियल मिस्ट। देन एटा भालोभावे एब्सर्ब होते देबो स्किनेर मध्य। तारपर एखाने लरियलेर माइक्रो एसेंसटा यूज करछि, एटा खूब कम ही अमाउंट लागे और एटा आमार काछे एकटुखानि कि आछे। तारपर आमी लिप्स मयश्चराइज करार जोन्नो बादी हार्बाल्सेर एई लिप बामटा यूज करलाम। তারপর গার্নিয়ারের সিরামটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নেব। মেকআপ করার আগে স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নিতে হয়, তাই জন্য এরপর নেক্সট স্টেপ করব আমি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের জন্য নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা ভালোভাবে স্কিনের মধ্যে ম্যাসাজ করে নিয়ে নেওয়ার পর এনওয়াইবের প্রাইমারটা নিয়ে আঙুলের মধ্যে লাগিয়ে ভালোভাবে তারপর ড্যাব ড্যাব করে পুরো মুখটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তারপর একটা প্রো কনসিলারের একটা পিচ কারেক্টার নিয়ে পুরো মুখের পিগমেন্টেড এরিয়াগুলোতে লাগিয়ে নিয়ে একটা ব্লেন্ডার নিয়েছি। এটা ভিজে ব্লেন্ডার কিন্তু তার সত্ত্বেও ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা দিয়ে আরেকবার ওটাকে স্প্রে করে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম যাতে পিগমেন্টেড এরিয়াগুলো হাইড হয়ে যায়। এরপর আমি আমার আইব্রোজটা ফিল করব, তার জন্য ব্লু হেভেনের এই আইব্রো প্রোডাক্টটা নিয়েছি। জানি না কেন আইব্রোটা ফিল করার সময় আজ খুবই প্রবলেম হচ্ছিল, ওটাতে হচ্ছিল না, তাই জন্য আবার সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল দিয়ে পুরোটা কমপ্লিট করেছি। তারপর এখানে সুইস বিউটির কনসিলার দিয়ে আমি আমার আইব্রো আর আইলিডটাকে হাইলাইট করে নিচ্ছি। যেহেতু আমি আই মেকআপটা আজ একটু বোল্ড করব সেই জন্য। তারপর কনসিলারটা ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এখানে মেকআপ করার সময় কিন্তু মাথায় রাখতে হবে সব কিছু যেন ভালোভাবে ওয়েল ব্লেন্ডেড হয়, না হলে কিন্তু মেকআপ কেকি হয়ে যাবে। তারপর কনসিলারটা যাতে না ক্রিজ করে সেই জন্য ফিডমি কম্প্যাক্টটাকে এই ব্লেন্ডারের সাহায্যেই লাগিয়ে সেট করে নিলাম। এরপর যেহেতু এখানে ব্ল্যাক স্মোকি আই করব সেই জন্য এন ওয়াইবের কাজলটা, এটা খুবই পিগমেন্টেড একটা আর খুব সফট একটা কাজল, খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হয়ে যায়, নিয়ে লাগিয়ে নিলাম। তারপর একটা স্মাজার ব্রাশ দিয়ে ভালোভাবে আইলিডের মধ্যে স্মাজ করে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে এটাকে ফেড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি আমার আই লুকটা কীভাবে করছি। আর একটা অন্য আইশ্যাডো প্যালেট থেকে একটা মভিস মেরুন টাইপের শেড নিয়ে আমি আমার ক্রিজটাকে বিল্ড আপ করে নিচ্ছি। এইভাবে আমি আমার সেকেন্ড আইটাও কমপ্লিট করে নিলাম। এরপর যেহেতু গ্লিটারি আই সেই জন্য চোখের আইলিডের মধ্যে ব্ল্যাক যে পোর্শনটায় ব্ল্যাক স্মোকি আই করেছি তার উপরে আমি একটা হোয়াইট কালারের সিলভার কালারের ওয়েট আইশ্যাডো দিয়ে ওটাকে হাইলাইট করে দিচ্ছি যাতে ওটা আরও সুন্দর দেখতে লাগে। দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হাস লাইন না থেকে যায়। তারপর যদি কোনো এক্সট্রা ফল আউট থেকে থাকে বা আই মেকআপটাকে একদম পারফেক্ট করার জন্য আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে মুছে নিলাম চোখের নিচেটা। তারপর ফেসিয়াল মিস্টটা আরেকবার অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পর এখানে আমি আঙুলের সাহায্যে ল্যাকমির ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমার সেট হচ্ছে 04। এটা ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে কনসিলার লাগাচ্ছি, সুইস বিউটির কনসিলার। কনসিলারটাকেও ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব, মুখের হাই পয়েন্টসগুলোতে লাগিয়ে নেব। এর সাথে সাথে আমি আজকে লাগাবো এখানে কন্টোর, মানে ক্রিম কন্টোর আর ক্রিম ব্লাশ, যেটা আমরা ভাইরাল হ্যাকস দেখে থাকি, যে লিপস্টিককে ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করা। আমি আজ সেটাই ট্রাই করে দেখব কীরকম লাগে। দেখো আমি এখানে মার্সের একটা লিপস্টিক লিপ ক্রেয়ন, সেটাকে আমি আমার ব্লাশ হিসাবে গালের মধ্যে লাগিয়ে নিয়েছি, গালে চিক্সের ওপরে আর নাকে। ফার্স্টে আমি আমার কন্টোর আর কনসিলারটা ব্লেন্ড করলাম। তারপরে ব্লাশটা খুব খারাপ লাগছে না, মোটামুটি ঠিকই আছে। এরপর আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। দেন আমার পাউডার কন্ট্রোল তো করতেই হবে, না হলে ওটা তো কনসিলারের মধ্যে ঢাকা পড়ে যায় কিছুটা হলেও। এখানে আমি পাউডার কন্ট্রোলের জন্য একটা ডার্ক ব্রাউন শেড নিলাম, নিয়ে আমি আমার চিকস আর নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি অ্যান্ড জ লাইনটাকেও করে নিলাম। তারপর এখানে সুইস বিউটির ব্লাশ প্যালেট নিয়ে ব্লাশটা আরেকটু লাগিয়ে নিলাম, যাতে আরেকটু ভালোভাবে বোঝা যায়। তারপর আমি আমার চোখের জাস্ট লোয়ার ল্যাশ লাইনের কাছাকাছি কাজলটা লাগাবো, লাগিয়ে ওই মেরুন শেডটা নিয়ে মভ যে শেডটা আমি লিটে ক্রিজ বিল্ড আপ করেছিলাম, ওই শেডটা নিয়ে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ভালোভাবে স্মাজ করে নেব, যাতে চোখটা একটু বোল্ড লুক আসে। কিন্তু আমি আমার চোখের ভেতরে লাগাবো না, কারণ ওখানে আমি একটা হোয়াইট কাজল লাগাবো। তার কারণ হলো তাহলে মানে চোখটা আরেকটু ভালো লাগবে দেখতে, বড় বড় লাগবে। যাদের চোখ ছোট বা হুডেড আইজ যাদের, তারা কিন্তু লোয়ার ওয়াটার লাইনে তোমরা সাদা কাজল, হোয়াইট কাজল অ্যাপ্লাই করে দেখতে পারো। এরপর আমি হাইলাইটার লাগিয়ে নিলাম, আর মাঝখানে আমি লাগিয়েছিলাম ইনার কর্নার আর আইলিডে লাগানোর জন্য হুডা বিউটি টুইন্স, এটা আমি তোমাদের অ্যামাজন হলে দেখিয়েছি। এরপর এখানে আমি মালিওর মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে ভালোভাবে মেকআপটা সেট করে নিলাম। তারপর একটা তারপর ওই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ওটা যাতে ব্লেন্ড হয়ে যায় সব কিছু একসাথে, সেই জন্য ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এবার একটা লিপ লাইনার নিয়ে, এটাও মালিওর লিপ লাইনার, খুব অ্যাফোর্ডেবল আর খুবই সুন্দর একটা লিপ লাইনার, নিউডিশ কালার, নিউডিশ রেড, সেই লিপ লাইনার দিয়ে লিপটা লাইন করে নিয়েছি। তারপর এখানে এন ওয়াইবের লিকুইড লিপস্টিক লাগিয়ে নিলাম। এরপর আমি এখানে চোখের মধ্যে একটা বোল্ড আর লাইনার বোল্ড লাইনার ড্র করছি, দেখতে পাচ্ছি উইংড আইলাইনার ড্র করে নিচ্ছি। এটা মালিওর স্কেচ আইলাইনার, আর এটা দুদিকে রয়েছে, একদিকে ব্ল্যাক একদিকে সিলভার। দেখো সাইড থেকে আমি কিন্তু সিলভারটাকেও লাগিয়ে নিলাম, যাতে এটা ভালোভাবে বোঝা যায় অ্যান্ড হাইলাইটেড হয়। আশা করব তোমাদের আমার এই লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। এরপর আমি এখানে এন ওয়াইবের হোয়াইট কাজলটা পুরো ওয়াটার লাইনে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আমার ল্যাশটাকে কার্ল করে নিলাম, নিয়ে কার্লারের সাহায্যে এখানে মেবলিনের হাইপো কার্লার মাস্কারাটা, এটা নর্মাল ভার্সন, ওয়াটারপ্রুফটা নয়, এটাই ভালোভাবে আমার ল্যাশে কোট করে নিচ্ছি। তো দেখলে আমার এটা লুক, এটা আমার ফাইনাল লুক। আর হ্যাঁ, আমি শাখাটা খুলিনি, তার সাথে আমি এরকম কিছু चूड़ी माने बैंगल्स पेयर आप करेছি তার সাথে এই হাতে পরেছি আমার শাখা এন্ড নোয়া বাঁধানো আর একটা গোল্ডেন কালারে স্টুল নিয়েছি আর তার সাথে আরেকটা জিনিস অ্যাটাচ করেছি এটা এই নোজপিনটা আমি তোমাদেরকে ক্লোজ করে সবটাই দেখাচ্ছি देखो आमी एखाने किन्तु आमार आईलाइनारटा खूब माने उइंगड एकदम बड़ो करे खूबी मोटा करे उइंगड एकटा बोल्ड उइंगड आईलाइनार ड्र करेছি देखते पाচ্ছ তার সাথে আমি এটাকে हाईलाइट করার জন্য আমি কিন্তু একটা মালিওর এই যে স্কেচ লাইনারটা এটা মালিওর লাইনার এটা দুদিকে আছে মানে একদিকে ব্ল্যাক আর একদিকে সিলভার सिल्वर तो से सिल्वर कलर सेटा दिए किन्तु आमी एटाके हाईलाइट करेছি তাতে লুকটা কিন্তু खूब सुंदर আসছে আর তার সাথে আমি এরকম একটা নোজ পিন অ্যাটাচ করেছি আমার এই লুকে যাতে লুকটা আরেকটু বেটার হয় এরকম পার্লে ইয়াররিংস পরেছি নিউড লিপস উইথ স্মোকি গ্লিটারি আই तो तुम्हारा प्लिज कमेंट करो हमारे लुकटा तुम्हारे केमन लागছে केमन লাগলো ফুল ভিডিওটা और जो भालो लेगे थाके प्लिज भिडियोटाके एकटा लाइक करे दिओ आमार चैनलटा सबस्क्राइब करो और प्रचुर प्रचुर शेयर करो तुम्हार फ्रेंड्स फैमिलिर साथे ताछाड़ाओ तोमरा आमाके फेसबुक और इन्स्टातेओ फलो करते पारो आमी ओखानेओ एक्टिव थाकि तार लिंकटा आमी तोमादेर नीचे डेसक्रिपशने दिए देबो और आमी जे जे प्रोडक्टगुलो आज यूज करेছি তার লিংকগুলো नीचे डेसक्रिपशन बक्से देवा थाकবে थैंक यू बाय बाय।